আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা শীতের দিনে একবার কোন কোন শীত দুই তিন দিন যাবত আছে তা সবাই অনেকেই জানেন যে এত শীত পড়ছে। তো এই শীতের দিনে কে কে থাই কেমন আছেন তা অবশ্য জানি না, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন আছেন আর কে আজকে কি করতেছেন আর সারাদিনে কার রান্নাবান্না করতে হয়েছে তাও অবশ্যই জানাবেন। আর রান্নাবান্নাটা কতটা কষ্টকর যে রান্নাবান্না করে এই শীতের দিনে সেই শুধু একমাত্র জানে। তো আপনারা কে কতটুকু মানে রান্নাবান্না মানে করে আছেন আর না করে আছেন তা অবশ্যই জানাবেন। আর আমি তো কালকে একদম রান্না করেই নেই, কারণ আমার শরীর খুব অসুস্থ ছিল, জানেন আমি এমনিতেই অসুস্থ। তারপরে আবারও মানে আমার অনেক ঠান্ডা জ্বর লাগছে, কালকে সারাদিন আর উঠতে পারিনি। তো পরশু দিন যা রান্না করছিলাম কালকেই ছেলে মেয়ে তাই খাইছে, আমার তো একদম মানে খাওয়ার প্রতি কোনো রুচিই নাই। তো আজকে হলো সকাল সকালে উঠলাম, মানে কি বলবো, একটু সকাল থেকেই ভালো লাগতেছিল। তো সকাল সকাল ওঠার পর ঘর দুয়ার ঝাড়ু ঠাড়ু দিয়ে পোলাপান মসজিদে দিয়ে মানে আজকে একটু চাঙ্গা চাঙ্গা লাগতেছে। আর আজকে অনেক কাজ করলাম, তো মোটামুটিভাবে ছেলে মেয়েকেও গোসল করাইছি, আমিও দুই দিন যাবত গোসল করি না, দুই দিন পর গোসল করলাম। আর গোসল না করলে না কীরকম যেন লাগে, নামাজ পড়তে মানে আলসেমি লাগে, এজন্য ভাবলাম যে আজকে যতই ঠান্ডা লাগুক গোসল করব। তো আমাদের যেহেতু মানে ট্যাঙ্কির পানি মানে মোটরের পানিতে ট্যাঙ্কিতে ফুল ভর্তি থাকে, এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে। তো আজকে কি করছি যে মানে মেন একটা পাইপ আছে আমাদের বাইরে পানি নেওয়ার জন্য, ওই পাইপটা সরাসরি মানে মোটর সাইডে ওই পাইপটা সারছি। দেখি প্রচণ্ড পরিমাণে গরম পানি বাইরে হয়েছে, যেটা মানে গরমের দিনের একটা ইয়ে আছে না, মানে মনে হয় যে গরম পানি ঢালতেছি এরকম একটা ইয়ে হয়েছে। তো ভালোই লাগলো, ছেলে মেয়েকেও গোসল করাইলাম, আমি নিজেও গোসল করলাম। তো আপনারা কে কে আজকে দুপুরে রান্না করছেন তা অবশ্যই জানাবেন। আর আমি তো দুপুরে রান্না করতেছিলাম, তো এই যে সব কিছু নিয়ে বসে পড়ছি, এখানে হলো কিছু মানে লাউ শাক কাকি পাঠাইছিল যাদুরির মা, তো কালকে আর কিছুই রান্না করিনি, একটা লাউ পাঠাইছিল। তো আমার অনেক দিন ধরেই না লাউ শাক হলো ঈদে খাইতে মন চাইছিল আলু দিয়া, তো ভাবলাম যে আজকে রান্না করি। তো অনেকটাই ফালাই দেওয়ার লাগছে, কারণ যেহেতু কালকে এগুলো নিয়ে আসছিল তো আজকে ফালাই দিলাম। আর যতটুকু রাখার দরকার ততটুকু রাখলাম, এটুকু আমি হলো রান্না করব। আর লাউটা কাইটা নিলাম, লাউটার মানে ওটুক দিয়ে হলো আমি একটু মুরগির ইয়ে আছে না পাও, তারপরে আপনার পাকনা, তারপরে কি বলে খাল, মানে এগুলো দিয়ে হলো আমি রান্না করব। আর মোটামুটিভাবে যে এমন রান্না করব যে কালকে যদি এরকম কুয়াশা থাকে, অবশ্য অন্য দুই একটু তরকারি বা ভাত রান্না করলে যেন হয়ে যায়, শীতের দিনে তরকারি কিন্তু তেরকম কিছুই হয় না, তো তা যেন রান্না করতে পারি এজন্য। আর আমি জানেন একলা মানুষ, তো আমার ছেলে মেয়ে যদি আমি রান্নাবান্না না করি তাদের অনেক কষ্ট হয়ে যায় খাওয়ার জন্য, কারণ আমার মেয়েরা হলো মেয়ে আর ছেলে হলো ঠান্ডা ভাত খেতে চায় না, তো ওদেরকে জোর করেই খাওয়াইছি কালকে। তো আজকে তো আর জোর করা যাবে না, তো রান্না করতেছিলাম। আর এই যে লাউ শাকটা হলো আমি এখন ধুয়ে নিব, কারণ একা মানুষ বেশি কতটি রান্না করলেও হবে না, আর সব কিছু তো মানে এত খাইতেও পারি না এখন যে এত খাইতে পারি, যতটুকু সম্ভব ততটুকুই করব। আর আজকে তো মানে এত কুয়াশা ছিল তা বলার বাইরে, কুয়াশাটা একটু কম ছিল, শীতটা কিন্তু ঠিকই ছিল। আজকে তিন চার দিন যাবত প্রচণ্ড পরিমাণে শীত, অনেক খারাপ লাগে শীতে। আর এই এই শীতের ভিতরে জানি না বুড়া যারা মুরব্বী আছে তারা কিভাবে থাকে, তাদের কতটা না কষ্ট হয় তা চিন্তা করলে খুবই কষ্ট লাগে। যেমন আমার মা, তারপরে আমার শাশুড়িরা আছে, সবাই কীরকম করে থাকে মানে শীত, তাদের আমাদের গায়ের থেকে তাদের গায়ে মনে হয় যে অনেক অনেক বেশি শীত এখন, কারণ তাদের শক্তিটা একটু কমে আসছে। আর আমার মা শাশুড়িতে যারা মুরব্বী আছে তাদের তো মানে আরও প্রচণ্ড পরিমাণে শীত থাকতেই পারে, কারণ তারা তো বুড়ো হয়ে গেছে। আজকে সকালবেলা না কালকে রাত্রে, রাত্রে হবে না তা না, কালকে রাত্রে সন্ধ্যার দিক দা দেখতেছি মাইকেন করতেছে যে একজন মুরব্বী মারা গেছে, না সকালবেলা মারা গেছে, শুনে খুবই খারাপ লাগলো, না হয় ঠান্ডাতে আরও বেশি তাড়াতাড়ি মারা গেল এরকম মনে হইলো যে অনেক খারাপ লাগলো।
তো যাই হোক, যে যেভাবেই থাকুক, আল্লাহ তাকে ভেস্তে নসিব করুক, এই শীতের ভিতরে তার মানে কবরের আজাব যেন কমে যায়, সে যেন শান্তিতে থাকতে পারে কবরে, সেই দোয়াই করব। আর এই যে আমি কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, এগুলো সব ভাত হইতে হইতে সব কিছু কাইটা নিতেছি, কারণ ভাত হওয়ার সাথে সাথে আবার তরকারিগুলো ধাপ ধাপ বসাই দিতে পারবো, তাতে কিন্তু আমার মানে বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। আর ভাতটা ফুটতে একটু বেশি দেরি লাগে, আমরা যেহেতু দেশি ধানের ভাতের চাল মানে চাল খাই, তো এই জন্য একটু ভাতটা একটু বেশি দেরি লাগে সিদ্ধ হওয়ার জন্য। তো রান্না করতেছিলাম, আর লাউদা একটু রান্না করব, লাউদা মাংস খেতে মন চাইলো, যে খাল পাখনা আছে একটু লাউদাই করি, একটু তরকারি হবে না, কারণ খালের এগুলোতে এগুলো রান্না করলে যা যে খাইছেন সে জানেন যে এটা মানে পা পু চাপাই খাইতে মজা লাগে, কিন্তু এটার প্রচণ্ড পরিমাণে তেল ওঠে, আর যদি একটু লাউ ঠাউ দিয়ে দিই তাহলে হলো মানে তেলটা একটু কম উঠবে। এই এই চিন্তা করে এজন্য হলো একটু লাউ দিয়ে দিলাম। আর লাউ মুরগির মাংস বলেন, তারপরে কি বলে ইলিশ মাছ বলেন, তারপরে যে টাকি মাছ, টাকি না তো শোল মাছ আছে না, শোল মাছ বলেন, এসব মাছ দিয়ে কিন্তু শীতের দিনে লাউর তরকারি খুব মজা লাগে, আর সকালবেলা আরও মজা লাগে, একদম জমে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তো ওটা অনেক মজা লাগে ঠান্ডা ভাত দিয়ে। তো এখন আর আমার মানে আমি শীতের আগে ভাবতাম যে একটা শীত চলে আসবে, এরকম অনেক তরকারি দিয়ে আমি রান্না করব, তারপরে পরের দিন সকাল পর্যন্ত থাকবে, ঠান্ডা ভাত দিয়ে খাবো, খুব মজা লাগবো, এরকম চিন্তা করতাম, কিন্তু এখন আর আমি সেটা পারি না। তো আমার তো খুবই খারাপ লাগে যে কত না স্বাদের এই শীতের তরকারিটা আমি খেতে পারতেছি না, আমি তো এটার কোনো কিছুই বুঝতে পারতেছি না, কারণ আমি ভাতেই খেতে পারি না ওরকম করে, যতটুক খাই তাও বেশিরভাগ মানে টমেটো আছে না, টমেটো সালাদ করে আমার ভাত খাওয়া হয়, আর মানে ঝোল ঝোল খেতেই পারি না বলতে, এরকম একটা মানে বিষয় হয়ে গেছে। তো অনেক দিন হয়ে যায়, আজকে 3 মাস হয়ে যাচ্ছে যে আমি একদম মানে ঝোল ঝোল এইসব জিনিস খেতে পারি না। তো এই যে আমি এখানে হলো চড়াই দিলাম এটা কি বলে শাকটা, তো ঘরেও যেতে মন চাইতেছিল না, এখানে ঢাকন ঢুকুন যাহা ছিল তাহা দিয়েই কাজ চালাই নিতেছি। অনেকে ভাববেন যে আমার কি আর কিছু নাই, অনেকে বলতে পারেন যে ভাবি তুমি ঢাকনা দিয়ে রান্না বান্না চালাই দিতেছো কেন, আসলে ঘরে যেতে মন চাইতেছে না, এই জন্য ভাবলাম যে এগুলো এখানে আছে, আমার যতটুকু টুকটাকি কাজ করার দরকার হয়ে যাবে, আমি এই জন্য আর এসে গেলাম না। তো আজকে হলো আমার বড় ভাসুর আসছে তার শ্বশুরবাড়ি থেকে, তো শ্বশুরবাড়ি থেকে আসার সময় হলো তাদের বাড়ি থেকে পিঠা পাঠাই দিছে, ওই পিঠা নিয়েই মা আসলো হলো আমাকে দেওয়ার জন্য। আর মানে কি বলবো, এতগুলো মা পিঠা দিয়ে গেল, এতগুলো পিঠা কে খাবে, আমি আর তানহা তো খাই, আবুতালহা তো মানে এই পিঠা খাইই না, তো আমাদের অনেক বেশি হয়ে যাবে এই পিঠাগুলো। আর শীতের পিঠা যেহেতু একদিন চলে গেছে, এখন হলো প্রায় 1:30টার মতো বাজে, তো মনে হয় কালকে বানাইছে, তো এই সময়টা মানে এই পিঠাটার কতটুকু টিকবে তা চিন্তা করতেছি, আর আমি যে এতগুলো পিঠা দিয়ে গেল। আর আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে, আমাদের বাড়িতে অনেক পিঠা খাওয়ানো হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে হলো আমি এইসব পিঠাপুঠা আগে কখনো বানাই নাই, তারপরে যতটুক বানাই। আর আমার শাশুড়ি মা হলো পিঠা বানানো মানে খুবই ধৈর্য কম তার, তার ভালো লাগে না, এই যে কয়েকদিন আগে 2-3 দিন আগে যেই পিঠাটা বানাইলো, মা বলতেছিল যে এই শীতের পিঠা খাওয়া শেষ, আর পিঠা বানাবো না, এত ঝামেলা করা যাবে না, পিঠা নিয়ে এই বাড়তি ঝামেলা আমার করতে ভালো লাগে না, এটা বললো মা। তো এখানে হলো খেজুর পিঠা, আর হলো হাতে ডলা সই পিঠা, আর এখন মা যেটা দিয়ে গেল এটা হলো কাটা পিঠা, তো আলাদা আলাদা বাটিতেই মনে হয় আলাদা আলাদা করে পাঠাইছে, মা আমাকে হলো দিয়ে গেল টেবিনকারের বাটি পাইতা পাঠানো হয়েছে, বড় ভাসুর নিয়ে আসছে। আর তাদের সাথে আত্মীয় হওয়ার পরে মানে পাঠাইছে কি মা খাও, আমাদের আরও পাঠানো হয়েছে, আরও পাঠাইছে। আর আমার শ্বশুরবাড়ির তো ওরকম করে পিঠা তো এরকম খায় না, এরকম বানাইতেও চায় না, কারণ মিষ্টি জিনিস কেউ খাইতে চায় না, শখের বশত 2-1 বার দেখা যায় বাপি ভাইয়েরা আসলে বানায়, আবার ওদিন কালি পাশ সারিপের জন্য বানানো হয়েছে, তো এছাড়া আর বেশি এরকম করে পিঠা বানানো হয় না, কারণ আমার শাশুড়ির ছেলেরাও তো এরকম একটা পিঠা খায় না, হয়তো বা
মানে কিরকম একটা বিষয় যে আছে না, যে বাড়িতে বেশি পিঠা বানায় সেই বাড়িতে পোলাপান বেশি পিঠা খায়। আমার শাশুড়িরও ভালো লাগে না, আমার শাশুড়ির পোলাপানও ওরকম করে পিঠা খায় না। আর ছেলে সন্তান যদি পিঠা না খায় তাহলে মার কতটুকুই ভালো লাগে পিঠা বানানোর জন্য বলেন তো, ততটুকু কিন্তু ভালো লাগে না, যে খায় না বানায় কী করবে এত বাড়তি ঝামেলা। আর পিঠা বানানোটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝামেলা, এই জন্য হয়তো বা মানে বানানো হয় না। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছিলেন অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর কোনো কথা বলবো না, আমার মানে কথা বলতে গেলে গলা শুকায় আসে, তারপর আপনাদের সাথে অনেক কথা বলি, আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে এই জন্য। তো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। পিডা খাওয়া দাওয়া হবে, খাদুর পিডা, সই পিডা, কাড়া পিডা, কত পদে পিডা দিয়েছে দাদির হবে। আপনি আনি রোজ যাইব কাল তো তোমাকে দেখলে।